হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। আজকে এই যে সিরাজগঞ্জের খাঁটি দই, খুবই টেস্টি খেতে, দই দিয়ে লুচি খুবই ভালো লাগে, আমি এটাই করে দেখাবো। তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি, দেশীয় আটা। এটা দিয়ে আমি লুচি তৈরি করব, পুষ্টিকর এবং ভিটামিন যুক্ত। দই লুচি খেতে অসাধারণ লাগে, দই ফুচকার মতো, সেটাই আজকে দেখাতে চলেছি দর্শকবৃন্দ। আমাদের সাথেই থাকুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে। আমি লবণ এবং চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আটার মধ্যে, আর এক চামচ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব এটা ময়াম দেওয়ার জন্য। 250 গ্রাম, 300 গ্রাম মতো হবে আটা নিয়ে নিয়েছি। এখন এরকম সুন্দর করে যতটা মাখা মিশিয়ে নেওয়া যায়, এরকম দলা বা একটু দলা দলা বাঁধলে ভালো হয়, তাহলে খাস্তা হয় লুচিটা। তারপর এই যে নর্মাল জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিতে হবে, আর আটাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে, ডো তৈরি করতে হবে। করে 10 মিনিট বা 5 মিনিট রেস্টে রেখে লুচিটা তৈরি করতে হবে। এই যে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি, এরকম করে অনেক মাখাবেন। এখন ডোটা আমি একটা বোল নিয়ে নিয়েছি, ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি তৈরি করব লুচিটা। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ, এই যে দেখেন, একই আটা দিয়ে আমি লুচি বানাবো, পরোটা বানাবো। একই আটা ডো মেখে নিয়েছি, আর তা দিয়ে আমি ছোটো ছোটো আকারের লুচি, অর্থাৎ ফুচকা, দেশীয় ফুচকা বানাবো। ফুচকার সাথেও খুব দই দিয়ে খেতে ভালো লাগে, আবার লুচির সাথে খুবই ভালো লাগে। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এখন তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এই ছোটো লুচি, অর্থাৎ ফুচকার মতো সাইজে এগুলো আমি ছেড়ে দিলাম। ছোট বাচ্চারা এরকম ছোটো লুচি পছন্দ করে। সপ্তশীত তো এসব ভীষণ পছন্দ, সেই জন্য আমি এইভাবে ভেজে নেব। যেরকম করলে ফুলে উঠবে, এই যে এখন টপা হয়ে ফুলে উঠলো। এইগুলো ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভাজলে মুড়মুড়ে হবে। দেশীয় আটার লুচি খাওয়া অনেক ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে শরীরের জন্য অনেক উপকারী। একটু কুড়মুড়ে করে ভেজে নিলাম, তুলে নেব এবার। আমি এই যে ফুচকাগুলো ভেজে নিয়েছি, আর এদিকে লুচি বেলে নিয়েছি। এখন দেখেন, আমি ওই তেলেই আবার লুচিটা বানিয়ে নেব। বেশি অনেক বেশি তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু পুরো তেলটা পরে ব্যবহার করা উচিত না, সেই জন্য এই গরমে, সেই জন্য আমি ছোট্ট কড়াই নিয়ে নিলে অল্প তেলে সব কিছু ভাজা যায়, আর একটু ভালো করে ভাজলে খেতে খুবই খাস্তা হয়, সেই জন্য লুচিটা একটু বেশি বেশি ভাজি আমি। অনেকে ফুলে উঠলে তুলে নেয়, সেটা ভালো লাগে না খেতে। এরকম ভাবে প্রেস করে দেবেন, তাহলে
অল্প তেল দিয়ে কিভাবে এই লুচিটা ভাজতে হয় দেখে নিলেন। অনেক তেল দিয়ে ভেজে পুরো তেল দিয়ে রান্না করা হয়, খাবার তৈরি অন্য খাবার তৈরি করা হয়, বারবার একই তেল ইউজ করা হয়, এটা শরীরের জন্য খুবই মারাত্মক, যেটা দোকানে করা হয়, সেই জন্যই বেশি তেল দিলে সে তেলটা আর পরে ব্যবহার করাই উচিত না। সেজন্য যদি আমরা ছোট্ট কড়াই ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে অল্প তেলে লুচিগুলো টপকা হয়ে ফুলে উঠবে। এই যে ফুলে উঠেছে, সপ্তর্ষি এটা পছন্দ করে পোলা লুচি। চালটা কম দিতে হবে গরম হিটে একেবারে। এই যে একই ময়দার ডো দিয়ে আবার একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে প্রথমে লুচির মতো একটু বড় সাইজ করবেন, রুটির মতো, তারপরে এইভাবে ভাঁজ দিয়ে দিবেন, তারপরে এই পাশ থেকেও ভাঁজ দিয়ে দিবেন, তারপরে এভাবে নিয়ে এভাবে উল্টে দিলে হয়ে গেল লুচি পরোটা একই সাথে হয়ে যায়। তারপরে এভাবে দোকানের মতো পরোটা বেলে নেবেন, আবার উল্টিয়ে এই যে এখন পরোটাটা আমি ভেজে নিচ্ছি। এই যে আমি এই যে ফুচকার মতো বানিয়েছি, এগুলোর মধ্যে দই দিয়ে দিচ্ছি, একটু ফুটো করে নিয়েছি ফুচকার মতো, এখান থেকে দই নিয়ে এই যে এইভাবে এই গর্তের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগে এটা খেতে। এই যে তৈরি হয়ে গেল দই ফুচকা, এটা এক কামড়ে শেষ হয়ে যাবে, খেতে অসাধারণ। আর সাথে দই লুচি পরোটা একই ময়দার ডো দিয়ে তৈরি করেছি, সপ্তর্ষি খেতে চলে এসেছে, খেতেও খুবই পছন্দ করে। দেখাও বাড়িতে বানানো ফুচকা লুচির ময়দা দিয়ে বানিয়ে ফেলেছি, এভাবে আপনারা বাচ্চাদের দিতেই পারেন, ওরা খুশি হয়ে যাবে। আর লুচি পরে বানিয়ে নিলেন, পরোটা বানিয়ে নিলেন একই ডো দিয়ে। এই টেকনিকটা আমি দেখানোর জন্য এই ভিডিওটা দেখালাম আপনাদের, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি। এই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাই।